তাহলে দেখো আমরা মেন্সের যে ব্রড সিলেবাস সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই। ফার্স্ট দেখো রয়েছে যে পেপার ওয়ান, যেটা এগুলো সব পেপার 1, 2, 3, 4, 5, 6 করে আমি যেটা লিখেছি সেটা দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে তো সেটা দেখো পেপার ওয়ান। তো এখানে কিন্তু তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার যেটা মাতৃভাষা বা যার যেটাতে সুবিধা, কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নেপালি, তো বিভিন্ন ধরনের তোমাদের অপশন থাকবে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যারা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তারা সেটাতে নেবে। ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট তারা ম্যাক্সিমামই তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই আমি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হিসাবে ধরতে পারি। আর যে সেকেন্ড যে পেপারটা, সেকেন্ড পেপারটা হচ্ছে ইংলিশ, এটা কিন্তু সকলের জন্যই কম্পালসারি, কম্পালসারি ইংলিশ। তো এখানে তোমাদেরকে ফার্স্টে বলে রাখি যে মেন্স পরীক্ষায় সব পেপারগুলো কিন্তু অবজেক্টিভ টাইপ হবে না। অবজেক্টিভ টাইপ হবে না বলতে প্রত্যেকটা পেপার কিন্তু এমসিকিউ টাইপ হবে না। এই যে পেপার ওয়ান এবং পেপার টু, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কাছে ম্যাক্সিমাম বাংলা আর ইংলিশে যে পেপারটা, এটা এই দুটো পেপারই হবে কিন্তু ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ বলতে তোমাদের কাছে কিন্তু কোয়েশ্চেন আসবে, যেমন আমরা পরীক্ষার খাতায় ব্রড অ্যান্সার লিখি, ব্রড কোয়েশ্চেন আসে, এখানে কিন্তু সেই ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন তোমাদেরকে লিখতে হবে। কী কোয়েশ্চেন, কী সিলেবাস, সেই নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে পেপার ওয়ান আর পেপার টু হয়ে গেল যে ডেসক্রিপটিভ। নেক্সট দেখো রয়েছে পেপার 3, 4, 5, 6, এই যে পেপারগুলো, এই পেপারগুলো তোমরা অন্যান্য পরীক্ষার মতো এবং পিলিতে যেরকম তোমরা এমসিকিউ টাইপ অ্যান্সার করেছিলে, অর্থাৎ অবজেক্টিভ টাইপ কিন্তু এখানে কোয়েশ্চেন হবে। তাহলে এখানে হয়ে গেল 6টা পেপার। লাস্ট যে 7 এবং 8 নম্বর পেপার ওটা কিন্তু অপশনাল, ওটা নিয়ে আমি নেক্সট আলোচনা করছি। তাহলে এখানে তোমরা দেখে রাখো যে এটা কিন্তু ভীষণ ব্রডলি আমি আলোচনা করছি, তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস। তো যেখানে তোমাদের যে কোনো পরীক্ষা তোমরা দেওয়ার আগে তোমাদেরকে সবার আগে একটা স্ট্র্যাটেজি মাথায় রাখতে হবে যে আমি যে কোনো একটা এক্সাম দেব ভাবলাম, আমি একটা অনেকগুলো বই কিনে নিয়ে চলে এলাম এবং পড়তে শুরু করে দিলাম, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। তোমরা যে কোনো এক্সাম দেওয়ার আগে সবার আগে তোমাদের কিন্তু যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে তোমাদের 100% ওয়াকিবহল থাকতে হবে। তাহলে তোমরা প্রিলিমিনারি টেস্টের সম্পর্কে আমি একটা জিস্ট যে আইডিয়া, অর্থাৎ যে ব্রড আইডিয়া তোমাদেরকে বলেছি, নেক্সট মেন্স পরীক্ষার জন্য যে একটা ব্রড আইডিয়া তোমাদেরকে দিতে চলেছি, কি হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিটা আমি তোমাদেরকে বলছি, ওটা বেঙ্গলির জায়গায়, অন্যান্য যে যেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেবে সে সেটাই কিন্তু হবে। আর ইংলিশ হচ্ছে তোমাদের কম্পালসারি, প্রত্যেকটা স্টুডেন্টকে ইংলিশ এটা থাকবেই। ফার্স্ট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ডেসক্রিপটিভ, অর্থাৎ ব্রড কোয়েশ্চেন আসবে। নেক্সট আমরা চলে আসি পেপার নম্বর 3, অর্থাৎ জেনারেল স্টাডিজ 1। আমি এখানে GS1 লিখে রেখেছি। এই জেনারেল স্টাডিজ 1-এ তোমাদের কী থাকবে, এখানে থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এই পেপার ওয়ানে, সরি, এখানে পেপার 3-তে GS1 অর্থাৎ জেনারেল স্টাডিজ 1 হিস্ট্রি আর জিওগ্রাফি, এটা কি একদম ক্লিয়ারলি এমফাসিস অন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তো যেমনটা একদম আমাদের এখানে প্রিলিমিনারি টেস্টে পেপার 5-এ রয়েছে যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং পেপার 4-এ রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, একদম অ্যাজ ইট ইজ তাই। তো জেনারেল স্টাডিজ 1-এ পেপার 1-এ হিস্ট্রি প্লাস জিওগ্রাফি থাকবে। প্রত্যেকটা পেপার, ইচ অ্যান্ড এভরি পেপার হচ্ছে 200 মার্কসের, অর্থাৎ ফার্স্ট পেপার যে বেঙ্গলি আমাদের ফার্স্ট পেপার যেটা নেব সেটা, তা সেটা 200 নম্বরের পরীক্ষা, ডেসক্রিপটিভ 200 নম্বর, ইংলিশ ডেসক্রিপটিভ 200 নম্বর, তারপর হচ্ছে জেনারেল স্টাডিজ 1 MCQ টাইপ, এটা কিন্তু যে হিস্ট্রি এবং জিওগ্রাফি টোটাল হবে 200 মার্কস। নেক্সট আমরা চলে আসি GS2 অর্থাৎ জেনারেল স্টাডিজ 2, এখানে কী কী থাকবে, এখানে তোমাদের থাকবে জেনারেল সায়েন্স অর্থাৎ যে প্রতিদিনের যে বিজ্ঞান, ওখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই ইনক্লুডেড রয়েছে, প্লাস যে GK জেনারেল নলেজ, GS-এর আন্ডারে জেনারেল নলেজ পড়ে। তোমাদের এখানে যখন আমি প্রিলিমিনারি যখন সিলেবাস বলছিলাম এখানে তোমাদের আমি GK আলাদা করে বলিনি, কারণ জেনারেল স্টাডিজের মধ্যেই বা জেনারেল সায়েন্সের মধ্যেই GK পড়ে, তোমরা সকলেই জানো। তো জেনারেল সায়েন্স এছাড়া তোমাদের যে খেলাধুলো পুরস্কার সম্মান এগুলো তোমাদের GK-র মধ্যে পড়ে, এগুলো GK যে প্রতিটা কোয়েশ্চেনে থাকবে এটাই, মানে এটা আলাদা করে তোমাদেরকে বলার কিছু নেই। বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাও তোমরা অলরেডি দিয়েছো, তো GK কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কোনো সরকারি চাকরির পরীক্ষা হওয়া সম্ভবই নয়। তো নেক্সট রয়েছে দেখো GK, GS এবং কারেন্ট অ্যাফেয়ার্স,
এই তিনটেই কিন্তু থাকবে পেপার ফোরে, যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ টু আমরা বলে থাকি। এই প্রত্যেকটা এই পুরো জিনিসটা হবে তোমাদের জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এর ওপর হবে কিন্তু 200 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট চলে আসি আমরা পেপার ফাইভে, সেখানে কী আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ যে আমাদের ভারতীয় যে সংবিধান বা ইন্ডিয়ান পলিটি আমরা বলতে পারি, যে ইন্ডিয়ান পলিটি, সংবিধান এবং যে ইন্ডিয়ান যে ইকোনমি, সেটা হবে কিন্তু তোমাদের এই 5 নম্বর পেপারে, 200 মার্কসের পরীক্ষা। নেক্সট হচ্ছে লাস্ট যেটা তোমাদের রয়েছে 6 নম্বর পেপার, সেটা হচ্ছে ম্যাথ অ্যান্ড জিআই, অর্থাৎ যে তোমাদের যে নর্মাল যে ম্যাথের অঙ্কগুলো তোমাদের থাকে প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষায়, আমি তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ, মেন্স, পিলি, প্রত্যেকটা টপিক ওয়াইজ সিলেবাস তোমাদেরকে বলবো, আলোচনা করব। তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস এবং আপডেট পাওয়ার জন্য। তাহলে হচ্ছে তোমাদের ম্যাথ এবং জিআই থাকবে, ম্যাথ প্রত্যেকটা পরীক্ষার জন্য, ম্যাথ তোমরা যা যা সিলেবাস করে থাকো তাইতেই সিলেবাসেই তোমাদের ম্যাথ আসবে, এবং হচ্ছে জিআই বা জেনারেল ইন্টেলিজেন্সি, জেনারেল ইন্টেলিজেন্সিতেও যেই ম্যাথগুলো আছে প্লাস ম্যাথ ছাড়াও যে অন্যান্য যে নাম্বার সিরিজ, অ্যালফাবেটিক যে অঙ্কগুলো, কোডিং, ডিকোডিং, ডাইরেকশান, প্রত্যেকটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইচ্ছেন সিলেবাস আমি আলোচনা করে দেবো। তো এই হয়ে গেল প্রথম কম্পালসারি 6টা পেপার, যেটা গ্রুপ এ, বি, সি, ডি সকলের জন্য। নেক্সট রয়েছে অপশনাল পেপার, তোমাদেরকে বলে রাখি অপশনাল পেপারে যে দুটো পেপার তোমাদের পরীক্ষা হবে, পেপার 1 আর পেপার 2, যেটা তোমাদের দুটো পেপারে, যেটা তোমাদের ইচ পেপার 200 মার্কসের, অর্থাৎ 400 মার্কসের অপশনাল পেপার, ওই দুটো পেপারই কিন্তু তোমাদের হবে ডিসক্রিপটিভ, অর্থাৎ ওখানে কিন্তু কোনো তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে না, ওখানে কিন্তু তোমাদের থাকবে একদম প্রত্যেকটা ডেসক্রিপ টাইপের কোয়েশ্চেন, অর্থাৎ সব কটা ব্রড কোয়েশ্চেন তোমাদের থাকবে। প্রত্যেকটা পেপার 200 মার্কসের পরীক্ষা এবং কোনো এমসিকিউ কিন্তু ওখানে থাকবে না। তাহলে যারা গ্রুপ এ বির জন্য এক্সাম দেবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল 4টে ডেসক্রিপটিভ টাইপ হচ্ছে, একটা হচ্ছে পেপার 1 যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, পেপার 2 যেটা ইংলিশ, আর হচ্ছে তোমাদের অপশনাল পেপার যেটা দুটো, সেটা হচ্ছে তোমাদের যে ডেসক্রিপটিভ। তাহলে টোটাল 4টে ডেসক্রিপটিভ, এবং বাকি যে 4টে পেপার রয়েছে, যে GS1, GS2, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমি আর ম্যাথ, এই পোর্শনটা কিন্তু তোমাদের হবে অবজেক্টিভ বা এমসিকিউ টাইপ। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা পেপারের যে সিলেবাস, বিস্তারিত সিলেবাস, এবং প্রত্যেকটা পেপারে তোমাদের যে মেন্স আর পিলি, তোমাদের কি আলাদা করে রেডি করা দরকার নেই, তোমরা একটা টপিক পড়লেই বা একটা সিলেবাস ফলো করলেই তোমাদের কিন্তু দুটো কভার হয়ে যাবে, সেই নিয়ে আমি আলোচনা করব। তাই তোমরা এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করে দিও, আর কারোর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।